রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের আরও একটি জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন। আর যারা এই চাকরিতে আবেদন করতে না চান, অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আপনার জেলাতেও এই ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম রূপশ্রী প্রকল্প বীরভূম। এর আগে রাজ্যের আরও একটি জেলায় বেরিয়েছে, সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। এবার রাজ্যের বীরভূম জেলায় কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিস আন্ডার রূপশ্রী প্রকল্প বীরভূম কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ারভাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, সিন্স দ্য পোস্ট আর ডিস্ট্রিক্ট স্পেসিফিক, অ্যাপ্লিকেন্টস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্টস অব দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট। অর্থাৎ এক্ষেত্রে অনলাইনে কিন্তু আবেদন আপনাদেরকে করতে হবে এবং সঙ্গে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হলে তবে আপনারা আবেদন করতে পারবেন। কোন ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে, দেখুন এখানে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.birbhum.nic.in এবং www.birbhum.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পোস্টে রয়েছে অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে চারটি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, এক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট আপনাদেরকে হতে হবে, সঙ্গে কম্পিউটার অফিস প্যাকেজের মধ্যে যেগুলো রয়েছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর সঙ্গে আপনাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন সম্বন্ধেও আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি তিন বছরের গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আপনাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কী শূন্যপদ রয়েছে, দেখুন এখানে দেওয়া রয়েছে, আপনার একটু দেখে নেবেন। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং SC ST OBC যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। রিমুনারেশন কী দেওয়া হবে এক্ষেত্রে আপনাদের, অর্থাৎ বেতনক্রম যেটি রয়েছে আপনাদের 15,000 টাকা প্রতি মাস। এবং আরও একটা পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর সাব ডিভিশন অ্যান্ড ব্লক। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে টোটাল শূন্যপদ যেটি রয়েছে 22টি। এক্ষেত্রে এটিও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের MS অফিস প্যাকেজের মধ্যে যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে আপনাদের কম্পিউটারের টাইপিং স্পিড মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। এক্ষেত্রেও SC ST OBC ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। রিমুনারেশন পার মান্থ এক্ষেত্রে কী দেওয়া হবে, দেখুন দেওয়া রয়েছে 11,000 টাকা প্রতি মাস। প্রথমেই জানিয়ে রাখবো, একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে SC ST এবং OBC ক্যাটাগরি প্রার্থীরা দেখতে পাচ্ছেন 5 বছর এবং 3 বছরের বয়সের ছাড় পাবেন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। প্রথমে রিটিন এক্সাম, তারপর কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 50 নম্বরের লিখিত পরীক্ষা, 40 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ভাইভা ভয়েস টেস্ট আপনাদেরকে দিতে হবে। টোটাল 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রেও 40 নম্বরের লিখিত পরীক্ষা, 50 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ভাইভা ভয়েস টেস্ট, টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া যেটি শুরু হয়ে গেছে 1/3/2019 তারিখ থেকে এবং লাস্ট ডেট যেটি রয়েছে 12/3/2019 তারিখ 11:59 পর্যন্ত, এর মধ্যেই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনারা অনলাইনে কোন ওয়েবসাইটে যে আবেদন করবেন, চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই।
তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম রূপশ্রী ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে। এখানে এসেই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ ভেরিয়াস পোস্ট অফ রিক্রুটমেন্ট আন্ডার রূপশ্রী প্রকল্প। অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট 1/3/2019 তারিখ এবং লাস্ট ডেট যেটি রয়েছে 12/3/2019 তারিখ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকেও আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। এবং ঠিক তার নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক এই নিচে আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তাই এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন বলে একটা ফর্ম ওপেন হয়ে গেছে, যেখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিউ ইউজার হয়ে থাকলে রেজিস্টার ইউর সেলফ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে নাম মোবাইল নাম্বার এই সমস্তগুলি দিয়ে আপনাদেরকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার এবং সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে সাবমিট করে আপনাদেরকে এক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আপনারা অবশ্যই লগ ইন করে আপনারা অনলাইন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি পরবর্তী স্টেপগুলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন, বা আপনাদের যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন, তাহলে পরবর্তী সময় আমরা আপনাদের জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পাশাপাশি আমার ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।